কোহলিকে দিয়ে ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা রাহানেকে সরিয়ে টেস্টের সহ অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড ভারতের টেস্ট দলে অজিঙ্কা রাহানের কি সময় ফুরিয়ে এলো তেমনই ইঙ্গিত মিলল ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই নির্বাচন কমিটির নয়া ঘোষণায় দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্যে যে দল ঘোষণা করা হলো তাতে রোহিত শর্মাকে সহ অধিনায়ক করা হয়েছে তারই মধ্যে চোটের জন্য বাদ পড়েছে একাধিক বড় নাম বুধবার আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য আঠারো সদস্যের দল ঘোষণা করেছে ভারত বিসিসিআই তরফে জানানো হয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে তিন টেস্টের সিরিজের দলে সাধারণ খেলোয়াড় হিসেবে থাকবেন রাহানে যিনি একেবারে যখন ফর্মে আছেন তা থেকে সংশ্লিষ্ট মহলের অনুমান ভারতের টেস্ট দলে রাহানের সময় ফুরিয়ে এসেছে এতদিন সহ অধিনায়ক হওয়ায় যে দলে তাও একটা সুযোগ পাচ্ছিলেন এবার সেটাও গেল সেই বিশ্বাস আরও দৃঢ় করেছে নিউজিল্যান্ডের ঘরের মাঠেশ্রিয়া শায়দ এবং হনুমা বিহার দলে থাকাই কিভি সিরিজে হনুমা দলে ছিলেন না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাকে আঠারো জনের দলে ফিরিয়ে আনা হয়েছে তিনি আপাতত প্রটিয়াদের দেশেই আছেন খেলছেন ভারতীয় এ দলের হয়ে তারই মধ্যে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন রবিচন্দ্রন ওসেন তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজা শুভমান গিল অক্ষর প্যাটেল এবং রাহুল চাহারের তারা আপাতত রিহাবে আছেন তা থেকে সংশ্লিষ্ট মহলে ধারণা জাদেজা না থাকায় সম্ভবত প্রথম একাদশে থাকবেন ওসেন ভারতীয় দল বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মা সহ অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল চেতেশ্বর পূজারা অজিঙ্কা রাহানে শ্রেয়া সয়ার হনুমা বিহারী ঋষভ পন্থ উইকেট কিপার ঋদ্ধিমান সাহা উইকেট কিপার রবিচন্দ্রন অশ্বিন জয়ন্ত যাদব ইশান্ত শর্মা মোহাম্মদ শামী উমেশ যাদব জসপ্রীত বুমরা শার্দুল ঠাকুর এবং মোহাম্মদ সিরাজ স্ট্যান্ডবাই হিসেবে আছেন নবদ্বীপ সাইনি সৌরভ কুমার দীপক চাহার এবং অর্জুন নাগওয়াসওয়ালা কোহলিকে টেক্কা দিয়ে ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয় বিরাট কোহলিকে বাদ দিয়ে অধিনায়ক নির্বাচন করা হয় রোহিত শর্মাকে এরপর জল্পনা চলছিল ওয়ান ডেতেও হয়তো রোহিত শর্মাকে নেতৃত্বে নিয়ে আসা হতে পারে শেষ পর্যন্ত সেটাই ঘটল একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা বিরাট কোহলি শুধুমাত্র টেস্টেই ভারতকে নেতৃত্ব দেবেন এমনিতে ভারতকে একদিনের ক্রিকেটে দশটি ম্যাচে নেতৃত্ব দিয়ে রোহিত শর্মা তার জয়ের রেকর্ড আশি শতাংশ বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন ফাইনালে হারিয়েছিলেন বাংলাদেশকে এবার স্থায়ীভাবে রোহিতের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল বিসিসিআই আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে এই পঞ্চাশ ওভারের ক্রিকেটে রোহিত যুগ শুরু হতে যাচ্ছে যার ফলে এবার থেকে সাদা বলের সব ধরনের ফর্মেটেই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পঁচানব্বইটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি জিতেছেন পঁয়ষট্টি ম্যাচ এর মধ্যে কোহলি করেছেন পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ রান গড় বাহাত্তর দশমিক ছয় পাঁচ তার নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত তবে বিরাটের নেতৃত্বে বড় কোনো টুর্নামেন্ট জেতেনি টিম ইন্ডিয়া দু উনিশ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে কার্যত বর্ষতা স্বীকার করতে হয়েছিল যা বিরাটের একদিনের অধিনায়কত্ব সবচেয়ে বড় ক্ষতি হিসেবে থেকে যাবে এরপর টি টোয়েন্টিতে এবারের বিশ্বকাপেও পাকিস্তানের কাছে নাস্তা নাবুদ হয়েছিল ভারত রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেলদের ব্যাক আপ কে হবে শুভমান গিল রাহুল চাহার কেন দলে নেই আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে দল ঘোষণা করেছে বিসিসিআই নির্বাচক কমিটি সেই দল থেকে চোটের কারণে বাদ গেলেন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল চোটের কারণে দলে নেই শুভমান গিল ও রাহুল চাহার তবে অনেকেই ভেবেছিলেন ঈশান্ত শর্মাকে দলে নাও রাখা হতে পারে তবে শেষ পর্যন্ত ঈশান্ত শর্মাকে দলে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল না থাকায় দলের স্পিনের দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে সফরে রাখা হয়েছে জয়ন্ত যাদবকে বাহাতি স্পিনাররা ভারতের শক্তি বিশেষ করে ঘরের মাঠে কিন্তু জাদেজা এবং অক্ষর প্যাটেল দুজনে একসঙ্গে আনফিট থাকায় নির্বাচকেরা একটু সমস্যাতেই পড়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এই মুহূর্তে নির্বাচকদের হাতে এই দুজনের ব্যাক আপ সেভাবে নেই এদিকে রাহুল জাহার এবং শুভমান গিলও চোটে আক্রান্ত তারাও এই সফরে নেই রবীন্দ্র জাদেজার লিগামেন্ট ছেড়ে গিয়েছে এবং অক্ষর প্যাটেলের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে বলে খবর যাই হোক না কেন দক্ষিণ আফ্রিকা সফরে রবিচন্দ্রন অশ্বিন প্রধান স্পিনার হবেন এমনটাই করা হচ্ছে। প্রথম দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা গাব্বার মাঠ মানেই চেনা বাউন্স গতির ছড়াছড়ি প্রতিপক্ষকে শরীরে তাক করে বল করে এই পিচে বারবার আঘাত হেনেছেন অস্ট্রেলিয়ার বোলাররা এবারের অ্যাশেজের প্রথম ম্যাচও ঠিক সেরকমই হল রীতিমতো দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা যার সুবাদে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং করতে নেমে মাত্র একশো সাতচল্লিশ রানে শেষ হয়ে গেল জো রুট বাহিনীর ব্যাটিং পাঁচ উইকেট নিলেন প্যাট কামিন্স দুই উইকেট নিলেন জস হ্যাজেলুড এবং মিচেল স্টার্ক এক উইকেট মান ক্যামেরন গ্রিন এদিন টস জিতে প্রথম দিনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট কিন্তু ম্যাচের প্রথম বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যান ররি বার্নস সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ইংল্যান্ড শিবির হাসিব হামিদ পঁচিশ রান করেন টপ অর্ডারে ডেভিড মালান ছয় রান করে আউট হন অধিনায়ক রুট নয় বল ক্রিজে থাকলেও খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান লোয়ার অর্ডারে অলিপো ৩৫ ও জস বাটলার ৩৯ রানের ইনিংস খেলেছিলেন ক্রিসক্স ২১ রান করেন ওজি পেসারদের মধ্যে সবচেয়ে ঘাতুক ছিলেন নতুন অধিনায়কত্ব পাওয়া প্যাট কামিন্স তিনি একাই পাঁচ উইকেট তুলে এদিন শেষ পর্যন্ত মাত্র ১৪৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস তবে এরপরেই আকাশ কালো হয়ে আসে ও বৃষ্টি নামা শুরু হয় চাপানের বিরতির পর আর মাঠে নামা সম্ভব হয়নি প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর শেষে খেলায় ইতি টানার সিদ্ধান্ত নেন আম্পায়াররা এদিন অস্ট্রেলিয়া হয়ে টেস্ট অভিষেক হয় অ্যালেক্স ক্যারিড অন্যদিকে ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে খেলছেন না জেমস অ্যান্ডারসন চোট আঘাত নয় প্রথম টেস্টে অভিজ্ঞ ইংরেজ পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে জিমি অ্যান্ডারসন খেলার মতো জায়গায় রয়েছেন ওর কোনো চোট নেই কিন্তু ছয় সপ্তাহে আমাদের পাঁচটি টেস্ট খেলতে হবে তাই ওকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হল দ্বিতীয় টেস্টে ও খেলবে সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি দু হাজার উনিশ সালে এই ব্যাস্টন টেস্টে যা হয়েছিল সেটা মাথায় রেখেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি অ্যান্ডারসন নিজেও চাননি বাংলাদেশের বিপক্ষে দুর্ধর্ষ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে জাকিয়ে বসল পাকিস্তান উত্থান হল না তবে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ায় বাড়ল পয়েন্ট পার্সেন্টেজ পিটিসি তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের পয়েন্ট তালিকায় জাকিয়ে বসল পাকিস্তান আপাতত দ্বিতীয় স্থানে আছেন বাবুর আজমরা তৃতীয় স্থানে ভারত তালিকার একেবারে নিচে আছে বাংলাদেশ বুধবার মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে এক ইনিংস আট রানে হারিয়ে দেয় পাকিস্তান বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তানের দ্বিতীয় স্থান আরও মজবুত হয়েছে আপাতত পাকিস্তানের পয়েন্ট পঁচাত্তর জিতেছে বাবররা হেরেছে একটিতে আর দুটি ম্যাচের দুটিতেই হেরে সাত দলের মধ্যে একেবারে শেষে আছে বাংলাদেশ অন্যদিকে আপাতত একশো শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে শ্রীলঙ্কা দুটো ম্যাচ খেলে দুটোতেই জয় এসেছে লঙ্কান বাহিনীর ভারত আছে তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া ইতোমধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলেছে তিনটি ম্যাচে জিতেছে অমীমাংসিত থেকেছে দুটি ম্যাচ একটি ম্যাচে হেরেছে ভারত সেই মতো ভারতের চুয়াল্লিশ পয়েন্ট হওয়ার কথা ছিল কিন্তু স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট কাটা গিয়েছে তাই ছয় ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট আছে আটান্ন দশমিক তিন তিন শতাংশ ভারতের ঝুলিতে উল্লেখ্য এবার টুর্নামেন্টে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকার মাপকাঠি নির্ধারিত হচ্ছে না বরং গতবারের মতো শতাংশের ভিত্তিতেই দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে ফলে সব সিরিজের শেষে যে দুই দলের পয়েন্ট পার্সেন্টেজ অর্থাৎ পিটিসি বেশি থাকবে সেই দুই দলই ফাইনালে খেলবে সবার শেষে ভারতের এ দলের সঙ্গে আফ্রিকা দলের টেস্টের খবর ভারতীয় নয়া কোচ রাহুল দ্রাবিড় নিশ্চয়ই নজর রেখেছেন দক্ষিণ আফ্রিকায় সেখানে খেলছে ভারতীয় এ দল ব্লেমফেন্টেইনে চলছে সফরের বেসরকারি তৃতীয় টেস্ট মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এ দলের ইনিংসে দুশো রানে থামিয়ে ভারতীয় দল তুলেছে ছয় উইকেটে দুশো ঈশান কিশান অপরাজিত সিয়াশি আর অধিনায়ক হনুমা বিহারী অপরাজিত তেষট্টি রানে অভিমন্য ঈশ্বরণ আঠাশ ও সরফরাজ খান চোদ্দ পৃথ্বিশা পাঁচ এবং দেবদত্ত পারিকল আট রানে আউট হয়েছেন দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা এ দল শেষ তিন উইকেটে মাত্র উনিশ রান যোগ করতে পারে তাদের প্রথম ইনিংস থামে দুশো রানে